নমস্কার, নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর এই বিশেষ সম্প্রচারলৈ আপোনাক স্বাগতম জানাইছো। আর আজি গুৱাহাটী মহানগরবাসীর বাবে এটা ভাল খবর। পূজার প্রাক্ষণত গুৱাহাটী মহানগরবাসীয়ে লাভ করব উড়ন হেতু, শ্রদ্ধাঞ্জলি উড়ন হেতু লাভ করব জুরতবাসীয়ে। অর্থাৎ জুরতবাসীর দীর্ঘদিনে থাকা যানজটর সেই সমস্যা আর এটা নাথাকে। এতিয়া জুরতবাসীয়ে অনায়াসে যাব পাৰিব সানমারি অথবা গণেশগুড়ি অথবা মাদার টেরেসা পথৰ পৰা অহা যিসকল নুনমাটির লোক তেখেতসকলে গণেশগুড়ি অথবা সানমারি অনায়াসে যাব পাৰিব, কিয়নো তীব্র সেই যানজটর সমস্যা আর নাথাকে গুৱাহাটী মহানগরীত। একদরে কৃত্রিম বানর সময়সাত জুরত ডুবি থাকিলেও কিন্তু অপেক্ষা করে থাকিব নালাগে আপনি বা মই, কিয়নো এতিয়া অনায়াসে যাব পাৰিব এইখন উড়ন সেতুরে। মাদার টেরেসা পথ আর আর জি বরুয়া পথর সংযোগত যে স্থান সেই স্থানতেই উপস্থিত আছো এই মুহূর্তত। সজাই পয়ায় তোলা হয়েছে উড়ন সেতুখন। উড়ন সেতুখন আজি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শুভারম্ভণি করব আর তার প্রাক মুহূর্তত আমি দেখাব বিচার কেইটামান দৃশ্য। আটকধুনিয়া চমকপ্রদভাবে সজাই পয়ায় তোলা সেই সেতুখনের এয়া মাজর অংশ, অর্থাৎ মাদার টেরেসা পথ আর আর জি বরুয়া পথর মাজর অংশত এইদরে মেপখন। আর মেপখনের তলতে দেখব পাওয়া গেছে রাজহা, আর রাজহাওয়ার তলত দেখবলে পাওয়া গেছে গৌরব এশিঙাগড়, আর এটা স্টেচু এইদরে নির্মাণ করা হয়েছে। আর সেই স্টেচুটোর দুই কাশে যদি আমি চাও তেতিয়াহলে এখন সর উদ্যানও ইয়াত দেখিব পোৱা হব। অর্থাৎ আপনার মোক যাত্রা করার সময়সাত আকর্ষণ করবরক উড়ন সেতুখনের আছে এটা এক অনন্য বৈশিষ্ট্য। আর সেই ধরনের আসলে সেতুখনে কাম কাজ করেছে। যদি চা হয় সেতুখনের বৈশিষ্ট্যর ভিতর 316 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 19 মাহের ভিতর নির্মাণ হয়েছে এই সেতুখন। সেতুখনের ক্ষেত্র দৈর্ঘ্য দেখব পাওয়া হয়েছে 2983 মিটার দৈর্ঘ্য মাদার টেরেসা পথ আর আর জি বরুয়া সেতুখনের। অর্থাৎ দুইখন সেতু লগলগাই যদি আমি চাও 2983 মিটার দৈর্ঘ্যর এই সেতুখন। আর একদরে যদি চা হয় তেতিয়াহলে 2870 মিটার হব যখন আর জি বরুয়ার সেতুখন। আর তিনি খলপিয়া এই সেতুখনক লৈ তিনি এটা পথ থাকি থাকিব পৰা এই তিনি লেনযুক্ত এই সেতুখনক লৈ সকলে এতিয়া অধীর অপেক্ষারে বাট চাইছে, কিয়নো সেতুখন মুকলির লগে আসলে স্বাভাবিকতে দেখিব পোৱা হব যি ধরনের জুরতবাসীর যে দীর্ঘদিনে সেই সমস্যা আছিলে সেই সমস্যা যেন নাইকিয়া হব, সেই সমস্যা এতিয়া নোহোৱা হব আর তার লগে সুচলভাবে যাতায়াত করব পাৰিব। আর আজির দিন আমি পুনর্বার দেখাব লৈছো যে উড়ন সেতুখন মুকলি হওয়ার ঠিক প্রাক মুহূর্তত সজাই পয়ায় তোলা হয়েছে, সুন্দর আটকধুনিয়া করে তোলা হয়েছে, কারণ চালে চকুরা এক দৃশ্য। ঠিক যেদরে আমি দেখবলে পাইছিল নীলাচল উড়ন সেতুখনত ঠিক একদরে এই দৃশ্য দেখবলে পাওয়া গেছে শ্রদ্ধাঞ্জলি উড়ন সেতুখনত। শ্রদ্ধাঞ্জলি উড়ন সেতুখনের দুই কাষে এক সুন্দর দৃশ্যাংশ এতিয়া আবৰি ধৰিছে। আজির দিনটিত বিশেষভাবে লগোৱা হয়েছে বেলুন, রঙিন কাপড়ে এতিয়া সুসজ্জিত করা হয়েছে উড়ন সেতুখন, কিয়নো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আনুষ্ঠানিকভাবে মুকলি করব সপোনের তেখেতর এই উড়ন সেতুখন। এটার পিছত আনটক পদক্ষেপ লৈছে মহানগরবাসীর। মহানগরবাসীর উন্নয়নের কারণে গুৱাহাটী সেই সময়ের আমি যদি চাও আজির মুখ্যমন্ত্রীগী হিমন্ত বিশ্ব শর্মায় নতুন নতুন পদক্ষেপ, আর সেই লওয়া নতুন নতুন পদক্ষেপ সমূহ আজি বাস্তবায়িত হওয়ার দিকে আগবাড়িছে। স্বাভাবিকতে উড়ন সেতুখন মুকলি হওয়ার লগে মহানগরবাসীও যথেষ্ট আনন্দিত হব আর মহানগরবাসীরও দীর্ঘদিনের থাকা সেই সমস্যাসমূহ নাইকিয়া হব লগে। ধন্যবাদ।